ডিজেলের দাম বাড়া নিয়ে রাস্তায় গণপরিবহন সংকট, রাস্তায় রাস্তায় পরিবহন মালিকদের শোডাউন, লাগামহীন ভাড়া নিয়ে অসহায় যাত্রীরা, সড়ক জুড়ে নৈরাজ্য। রাস্তায় চলছে রীতিমতো নৈরাজ্য। ডিজেলের দাম বাড়া নিয়ে একদিকে সড়কে যেমন গণপরিবহন কম, অন্যদিকে যা আছে তাতেও লাগামহীন ভাড়া। এ নিয়ে সড়কে মালিক যাত্রীদের বাক বিতণ্ডার অন্ত নেই। অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেওয়ার প্রতিবাদ করলে মোড়ে মোড়ে অবস্থান নেওয়া মালিক পক্ষের লোকজন উল্টো যাত্রীদের উপর তেড়ে আসছেন। মালিক কর্তৃপক্ষের পরিবহন শ্রমিকদের কিছু মোস্তানি হিসেবে, ওরা বাহিনী হিসেবে স্টপিজে দাঁড়িয়ে আছে যাত্রীদের সাথে। কোনো গাড়িতে যদি কোনো যাত্রী মাথে কথা বলে তাদের উপর হামলা করার জন্য টাকার বারো বিশ টাকা নিচ্ছে। এখন এখান থেকে আমরা ফ্রি ফুড যাই 10 টাকা দিয়ে, এখন 20 টাকা নিচ্ছে। উড়ান আমার 10 টাকা, জাগাত গেলে 20 টাকা, তো জাগাত যাইবো আপনার 12 টাকার ভাড়া, নইলে 15 টাকার ভাড়া, ওখানে নিতেছি 20 টাকা। অবশ্য রাস্তায় অবস্থান নেওয়া গণপরিবহন মালিকের লোকজন নিজেদের চালক ও সহকারী দাবি করে যাত্রীদের হুমকি ধমকি দেওয়ার বিষয় অস্বীকার করছেন। তবে বাড়তি ভাড়া নেওয়ার পক্ষে তাদের যুক্তির শেষ নেই। তেলের দামের কারণে আমাদের ভাড়া বাড়তি নিত্য হচ্ছে, যাত্রীকে আমরা বুঝাচ্ছি, যাত্রীকে আমাদের মারার কোনো অধিকার নাই। বদার এখান থেকে ভাড়া আছে 13 টাকা, আমরা নিচ্ছি 10 টাকা, কিন্তু আবার আমরা উড়ান আমরা 10 টাকা নিচ্ছি, ওই 3 টাকার সাথে 10 টাকার মিল চেম হচ্ছে। কোনো যাত্রী সে সাথে আমাদের সাথে কোনো গ্যাঞ্জাম নেই। আমরা যদি আমাদেরকে বিএটিকে থেকে অনুমতি দিব, চার্টের রেট দিব, আমরা ওই অনুযায়ী গাড়ি চালাবো। এদিকে নগরীর বিভিন্ন মোড় ঘুরে দেখা যায় গণপরিবহন সংকটে প্রখর রোদে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ডিজেলের দাম বাড়ার অজুহাতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের, এমনকি দ্বিগুণ ভাড়া নিতে পিছিয়ে নেই বিআরটিসির বাসগুলো। আমার খরচ হতো 12 টাকা, এখন আমার থেকে খরচ হচ্ছে 20 টাকা। বদার থেকে নামছি মোহাম্মদপুর 10 টাকা নিছে, মোহাম্মদপুর থেকে এখানে আসলাম 10 টাকা, 30 টাকা ভাড়া চলে গেলো আমার, 60 টাকার ভাড়া। সরকারি অনুমতি গাড়ি যদি ডাবল নেয় তাহলে আমরা যাবো কোথায়? এটা বলেন, এটা পাবলিক গাড়ি না, এটা সরকারের অনুমোদিত গাড়ি, এটা হচ্ছে বিআরটিসি, এটা তো নিচ্ছে, আর লোকাল যেগুলো গাড়ি আছে সেগুলো তো ডাবল করে ভাড়া নিচ্ছে। পুরো সড়ক জুড়েই যেন এক অরাজকতা, পথে পথে চরম ভোগান্তিতে যাত্রীরা। লিটার প্রতি ডিজেলের দাম 15 টাকা বাড়ানো হলো, দ্বিগুণ ভাড়া নেওয়ার উল্টো যুক্তি চালক সহকারীদের। বিআরটিসি থেকে সেল বাড়াচ্ছে এবং তেলের দাম বাড়তি তার কারণে নিচ্ছি না, এটা আমি তো এই বিষয়ে জানি না, আমার 10 নিচ্ছে, আমরাও নিচ্ছি। অন্যদিকে আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ থাকায় আরও বেশি বিপাকে পড়েছেন অনেক যাত্রী। যে কটা চলছে সেখানেও দ্বিগুণ ভাড়া, ফলাফল যাত্রীদের সাথে বাকবিতণ্ডা। 10 গাড়ি আগে ভিসেছে, এভাবে যাচ্ছে, আমরা এভাবে যাচ্ছি, 100 টাকা হবে না ভাইয়া, 200 টাকা ভাড়া লাগবে। ডবল ভাড়া চাচ্ছি আমরা, তো এখন তো 32 আমরা চালাতেছি গাড়ি, চুপচাপ থেকে থাকে আর কোনো কথা বলার নাই, আর কি করবো এখন, আমরা ওনাদের কাছে জিম্মি। অনুপায় হয়ে বাড়তি দ্বিগুণ ভাড়া দিয়ে হলো আমাদের গন্তব্যে পৌঁছার জন্য আমাদের জরুরি, তাই আমরা বাধ্য হয়ে যাচ্ছি। কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না গাড়ি। অঘোষিত ধর্মঘটে বিপাকে পড়া এসব যাত্রীদের অনেকে বাধ্য হয়ে গন্তব্যে ছুটছেন কার কিংবা বিকল্প অন্য গাড়ি নিয়ে। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।